প্রিন্টারের টোনার কিভাবে পরিবর্তন করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি ইসলাম ফ্রম ইসলাম ইঞ্জিনিয়ারিং। এটি একটি এইচপি প্রিন্টার, আমরা এর টোনার পরিবর্তন করব। এই বক্সটিতেই টোনারটি রয়েছে, এটি 05A অথবা 505A টোনার। এর উপরে লাল স্ট্রাইপ এবং টিপ চিহ্ন বরাবর এটিকে খুলতে হবে। প্রথমে আমরা প্রিন্টারে ব্যবহৃত কালি শেষ হয়ে যাওয়া টোনারটি বের করে নেব। সেজন্য আমরা প্রিন্টারের উপরে ওপেন বাটন আছে, পুশ বাটন, সেখানে আমরা চাপ দিয়ে টান দিলে টোনার কেসটি খুলে যাবে। তারপরে আমরা টোনারটি হালকা চাপে টান দিয়ে বাইরে বের করে নেব। এখন আমরা নতুন টোনারের বক্সটি স্ট্রাইপ বরাবর খুলে ভিতর থেকে টোনারের প্যাকেটটি বাইরে বের করে নেব। টোনারের উপরের কালো এয়ারটাইট ব্যাগটি আমরা ছিঁড়ে ফেলব। ছিঁড়ে ভিতরের টোনারটি বের করে নেব। টোনার কার্টিসের দুই পাশে দুটি কমলা রঙের সেফটি লক আছে, দেখতে অনেকটা গোল রিং এর মতো, সে দুটি আমরা টেনে খুলে ফেলব। তৃতীয় আরেকটি লক আছে কমলা রঙের রিং এর মতো, যার সাথে একটি রিবন দিয়ে টোনারের কালি বের হওয়ার পথটি বন্ধ করা থাকে, সেটি টেনে বের করে ছিঁড়ে ফেলতে হবে। এবার আমরা রেডি হয়ে যাওয়া নতুন টোনারটি প্রিন্টারের ভিতরে প্রবেশ করাবো, যেভাবে ব্যবহৃত টোনারটি বের করেছিলাম। তারপর টোনারের কাভারটি আগের মতো লাগিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।